খড়গপুর পৌরসভার উদ্যোগে তিরঙ্গা পতাকায় সাজানো হয়েছে চৌরঙ্গিকে। রাত পোহালেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 75তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে খড়গপুর পৌরসভা চেয়ারম্যান প্রদীপ সরকারের উদ্যোগে খড়গপুর শহরে চৌরঙ্গিকে তিরঙ্গা পতাকায় সাজিয়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে লাগানো হয়েছে বিভিন্ন রঙের লাইট, বাজানো হচ্ছে দেশাত্মবোধক গান। চৌরঙ্গি হল কলকাতা খড়গপুর, জামশেদপুর খড়গপুর, মেদিনীপুর খড়গপুর এবং উড়িষ্যা খড়গপুরের প্রধান পয়েন্ট, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যাতায়াত করে। স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান পশ্চিম মেদিনীপুর, আর সেই জেলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চৌরঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে বলে জানান খড়গপুর পৌরসভা চেয়ারম্যান প্রদীপ সরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরই আমরা চৌরঙ্গিকে পৌরসভার উদ্যোগে সাজাই। কেন আপনারা জানেন, 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনকে সামনে রেখে মেদিনীপুরের অবদান অনেক আছে। মুখ্যমন্ত্রী নিজেও এবছর আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু উনি ব্যস্ততার জন্য আসতে পারেননি। তাও উনি যখনই এসেছেন মেদিনীপুরে, 9 থেকে 15 আগস্ট অবধি চৌরঙ্গিকে দেশাত্মবোধক গানের মাধ্যমে, তেরঙ্গা ঝান্ডার মাধ্যমে সাজিয়ে তোলার মানে উনি নির্দেশ দিয়ে গেছেন। সেই নির্দেশকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবছরও আমরা পৌরসভার উদ্যোগে চৌরঙ্গিকে আমরা আলোকসজ্জায় তেরঙ্গা ঝান্ডার মাধ্যমে সাজিয়েছি। এবছর ইন অ্যাডিশন এক্সট্রা আমরা মহাত্মা গান্ধীকে সামনে রেখে কিছু স্ট্যাচু আমরা করেছি। বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে, তাও ওভারঅল এবছরে সাজানো পুরো কলকাতায় ফেসবুকের মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে। আমরা যেটা নেত্রীর নির্দেশে আমরা চাই, এর মাধ্যমে আরও বেশি করে মানুষ ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে জানুক, মহাত্মা গান্ধী সম্পর্কে জানুক। কেন এখনকার যে বর্তমান রাজনীতি, সেখানে যে জোর করে বসত্তা স্বীকারের রাজনীতি, এর বিরুদ্ধে তো ছিল না। এই স্বাধীনতা তো আমরা চাইনি, যেখানে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় মানুষ, যেখানে রেলের ওয়ার্ডে বস্তিতে লোক শৌচালয় পায় না, যেখানে হাউস পরলের বাড়ি পায় না, যেখানে লোক এখনও জল আলো বিদ্যুতের জন্য পিছিয়ে। এই স্বাধীনতা তো নিশ্চয়ই মহাত্মা গান্ধী চাইনি। আমরা এর প্রতিবাদেই এই ভারত ছাড়ো আন্দোলনকে সামনে রেখে স্বাধীনতা দিবসকে 75 বছর এবছর পার হচ্ছে, সেই জন্য একটা স্পেশাল ব্যাপার। প্রতিবারের ন্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এবছরও পৌরসভায় সাজিয়েছি। তবে মানুষ খুব খুশি, আমাদেরকে বলেছে যে সাজানোটা খুব ভালো হয়েছে, সেই জন্য আমরা কৃতজ্ঞ মানুষের কাছে।